وعليكم السلام ورحمة الله وبركاته। বাড়িতে দুইজন বা তিনজন মহিলা থাকে, তাহলে কি মহিলারা জামাত করে সালাত আদায় করতে পারবে? হ্যাঁ পারবেন, যদি মহিলারা নিরাপদ স্থানে থাকেন, নিজ বাড়িতে তো অসুবিধে কী, আর মনে করেন জামাত পড়ব, বিশেষ করে যদি একজন থাকেন যেমন দিন বুঝেন ভালো করে, মানে ইলিম রয়েছে, সেই একজন ইমামতি করেন, বাকিরা তার সাথে পড়েন, এটা ভালো। তবে যদি জামাত নাও পড়েন তাহলে অসুবিধা নেই, কারণ তাদের উপর তার জামাত ওয়াজিব না। এরপরে দুইজন মহিলাদের জামাতের সালাত দেওয়ার নিয়ম কি? জামাতের সালাতের নিয়মে পুরুষের মতো, যেমন দুইজন যদি হয়, ইমাম থাকেন বাম দিকে আর মুক্তাদি ডান দিকে থাকেন, ওই রকম দাঁড়াবেন। আর জামাতের যদি একের অধিক হন মহিলা, তো ইমাম মাঝখানে থাকবেন, পুরুষের মতো সামনে যাবেন না। এটা হলো সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুম থেকে, কোনো কোনো সাহাবিয়াহ থেকে প্রমাণিত। তো মাঝখানে থাকবেন ইমাম, যেমন কাতারের মাঝে আর কি। আর মহিলারা যখন শুধু মহিলা হবে, কাতারের মাঝে থাকবেন মহিলা ইমাম, আর সালাত পড়াবেন, ইমাম সামনে যাবেন। বাকি সব আমাদের মতই স্বাভাবিক। যদি শুধু মহিলা থাকেন তাহলে একামত দিতে পারেন, যেহেতু জামাতের সাথে সালাত পড়ছেন, জোরে কেরাতে জোরে পড়তে পারেন, আস্তে কেরাতে আস্তে পড়তে পারেন। তবে যদি দেখেন আশপাশে গায়ের মাহরম পুরুষ আছে, তো আসতেই পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।